নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেলওয়ে এসপির দেখো তোমাদের যে আপকামিং এক্সাম রয়েছে রেলওয়ে এন টি পিসি সিবিটি টু অ্যান্ড আরআরসি গ্রুপ ডি এই দুটো এক্সামকে টার্গেট করে আমরা এক হাজার এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম যে কোশ্চেনগুলো আমরা কালেক্ট করছিলাম ইউথ কম্পিটিশান টাইমস পাবলিকেশনের হিন্দি ও ইংরেজি বই থেকে সমাপ্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে যে সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করবো সেই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের এন টি সিবিটি ওয়ানতে জিজ্ঞেস করা কোশ্চেন ওকে দেখো আজকে আমরা ক্লাস নাম্বার নাইনটিন নিয়ে আলোচনা করছি এর আগে আমরা সেট ওয়ান থেকে সেট এইটিন অর্থাৎ আঠারোটি ক্লাস কমপ্লিট করেছি যদি তোমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলো না দেখে তাও ক্লাস দেখার ইন্টারেস্ট থাকে তো ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আয় বটনে পেয়ে যাবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করো সেখানেও প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটি ক্লাসেই দেখে নেবে কারণ প্রত্যেকটি ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড জিকে আলোচনা করা হয়েছে খুব ডিটেলসে যে কোয়েশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সামতে জিজ্ঞেস করতে পারে তো চলো আজকে সেশন শুরু করা যাক দেখো ফার্স্ট কোয়েশ্চেন কার দ্বারা প্রথম আয়কর করা হয়েছিল ভারতে বলো কার দ্বারা ভারতে প্রথম আয়কর করা হয়েছিল অর্থাৎ কোশ্চেন বলতে চাইছে ভারতে আয়কর অবস্থা প্রথম প্রবর্তন কী করেন বা কে চালু করেন তো চলো আনসার করো রাইট আনসার কী হবে দেখো এই কোশ্চেনের রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান এ উইলিয়াম জোনস উইলিয়াম জোন্স ভারতে প্রথম আয়কর ব্যবস্থা চালু করেছিলেন দেখো এর হিস্ট্রি যদি জানতে চাও তো তোমাদেরকে আঠারোশো সাতান্নতে যেতে হবে আঠারোশো সাতান্ন মনে আছে তো কী কী নামে পরিচিত সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ ওকে এছাড়াও এর এক বৎসর আগে আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন হচ্ছে সাঁওতাল বিদ্রোহ ওকে তো দেখো এই যে আঠারোশো সাতান্নতে মহাবিদ্রোহ হয় এই মহাবিদ্রোহ ইংরেজিরা একদম দুর্বল হয়ে পড়ে অর্থাৎ ভারতীয়রা ইংরেজদের যে রিড বলতে পারো সেই রিডটা কিন্তু ভেঙে দিয়েছিল মহাবিদ্রোহের দ্বারা বাট কথা হচ্ছে মহাবিদ্রোহের মধ্যে একটা কমেছিল যে মহাবিদ্রোহ একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়নি মহাবিদ্রোহ একই ডেটে শুরু হয়নি এই ধরনের অনেক রিজন ছিল যার জন্য সেখানে ভারতীয়রা বিফল হয়ে যায় ওকে এবার কথা হচ্ছে এই মহাবিদ্রোহের পর ব্রিটিশরা অনেক কিছু চেঞ্জেস আনে তারা ভারতীয়দের উপর শাসন করার জন্য কি করে নিয়ম লাগু করে বিভিন্ন আইন লাগু করে যাতে তারা ভারতীয় উপর শাসন করতে পারে তো তার মধ্যেই হচ্ছে যেমন ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট এটাও চালু হয়েছিল এই আঠারোশো সাতান্নর পরেই আর ইনকাম ট্যাক্স অর্থাৎ এই আয়কর ব্যবস্থা এটাও চালু হচ্ছে আঠারোশো সাতান্নর পর ওকে দেখো এখানে ডিটেলসে ওটাই লেখা রয়েছে আঠারোশো সাতান্ন বিদ্রোহের পর সরকার একটি গুরুতর আর্থিক সমস্যায় পড়ে দেখো যে কোনো জায়গাতে যুদ্ধ হলে সরকার তো আর্থিক অবস্থায় পড়বেই ঠিক আছে আর্থিক সমস্যা তো হবেই এটা স্বাভাবিক ব্যাপার তো সেই মতো ব্রিটিশ সরকারও তখন আর্থিক সমস্যায় পড়েছিল এরপর কী করে আঠারোশো ষাটে পূরণ করার জন্য জেমস আইকর প্রবর্তন করেন তাই ভারতের প্রথম অর্থমন্ত্রী হয়েছিলেন আচ্ছা ব্রিটিশ ভারতের প্রথম অর্থমন্ত্রী যদি বলা হয় কাকে তাহলে রাইট আনসার হবে উইলিয়াম জোনসকে কারণ তিনি ভারতে কি করেছিলেন আয়কর অবস্থার প্রবর্তন করেছিলেন ক্লিয়ার আচ্ছা এখান থেকে তেমন কোনো কোশ্চেন আর জিজ্ঞেস করতে পারে কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে আঠারোশো সাতান্নের যে বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন প্রথম শহীদ কে ছিলেন বলো মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম শহীদ কোথা থেকে সাঁওতাল বিদ্রোহ সরি সাঁওতাল নয় মহাবিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে মিরাট থেকে শুরু হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে আম আদমি বিমা যোজনা শুরু হয়েছিল বলো আম আদমি বিমা যোজনা শুরু হয়েছিল কবে থেকে আনসার করে দেখি রাইট অ্যান্সার কী হবে দেখো আম আদমি বিমা যোজনা শুরু হয়েছিলো অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার দুই অক্টোবর দু থেকে এই যোজনা শুরু হয়েছিল এই যোজনা হচ্ছে একটি সামাজিক সুরক্ষা সুরক্ষা সংস্থা যা নিম্নের দিক থেকে লক্ষ্য করা হয়েছে ঠিক আছে তো এবার তোমরা অপশান থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে কিছুগুলো ডেট এই ডেটে কি কোনো আরও যোজনা লঞ্চ হয়েছিল তোমাদের কী মনে হয় বলো দেখি দেখো দু হাজার আটতে দুটো গুরুত্বপূর্ণ যোজনা লঞ্চ হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে তোমাদের কি বলো তো রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা স্বাস্থ্য বিমা যোজনা ঠিক আছে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা লঞ্চ হয়েছিল দু হাজার আটে ওকে আচ্ছা প্রধানমন্ত্রী গ্রাম্যদয়া যোজনা কবে লঞ্চ হয়েছিল এটা লঞ্চ হয়েছিল মনে রাখবে দু সালে ঠিক আছে আচ্ছা তেমনই তোমাদেরকে যদি জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে লঞ্চ হয় বলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে লঞ্চ হয়েছিল কী কে পারবে দেখো অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লঞ্চ হয়েছিল ঠিক দু হাজার সালে কী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মহাশয় ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ওকে কিছু যোজনা রয়েছে কেন্দ্রের দ্বারা যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে ঠিক আছে তোমরা যদি চাও তো আমি এই টাইপের একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে শুধুমাত্র যোজনা রিলেটেড আলোচনা করা হবে ওকে বাট তোমাদের কমেন্টে তার ডিমান্ড চাই কমেন্ট যদি তোমরা জানাও তাহলে আমি ভিডিও বানিয়ে দিতে পারি ওকে তো চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোরদার শিল্পায়ন পর্যায়ে শুরু হয়েছিল কোশ্চেনের অর্থ হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পায়নের প্রভাব খুব বেশি দেখা যায় চলো রাইট অ্যান্সার করো শিল্পায়ন চরম পর্যায়ে পৌঁছেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় রাইট অ্যান্সার হবে তোমাদের এখানে অপশান এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় শিল্পায়ন কিন্তু চরম শিখরে পৌঁছেছিল ওকে এবার দেখো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ড দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইম পিরিয়ড হচ্ছে উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন পর্যন্ত ওকে আচ্ছা সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো একষট্টি পর্যন্ত ক্লিয়ার এটা হচ্ছে সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানের টাইম এর মধ্যে কী হয়েছিল শিল্পায়নের যে প্রভাব সেটা খুব বেশি দেখতে পাওয়া গিয়েছিল কী কী স্টিল প্ল্যান্ট হয়েছিল ভিলাই রাউলকেল্লা দুর্গাপুর এই তিনটা স্টিল প্ল্যান্ট হয়েছিল এই সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে এবার এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করে যে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেল অনুসারে তৈরি করা তো দেখো ডিটেলসটা এখানে লেখা রয়েছে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা বড় মহালায় বিষ মডেলের উপর ভিত্তি করে তৈরি বড় মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মনে রাখবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো মিড ডে মিল স্কিম চালু হয় কবে বলো মিড ডে মিল স্কিল মিড ডে মিল স্কিল স্টার্ট ওয়েন চলো আনসার করো দেখি মিড ডে মিল স্কিল কবে চালু হয় আনসার করো দেখো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটা তোমাদের এন টি জিজ্ঞেস করা কোশ্চেন বাট আবারও কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে ঠিক আছে কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু এখন দেখা যাচ্ছে পরীক্ষাতে তো চলো আনসার করো প্রত্যেকে আনসার করো রাইট অ্যান্সার কী হবে দেখো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি আগস্ট পনেরো উনিশশো সালে মিড ডে মিল স্কিম চালু হয়েছিল ওকে দেখো এখানে মিড ডে মিল মিলের জাতীয় কর্মসূচির তালিকাভুক্ত উপস্থিতি ধারণ একই সাথে শিশুদের পুষ্টির অবস্থা উন্নয়ন করার লক্ষ্যে একটি কেন্দ্রীয় স্পন্সার্ড স্কিম প্রাথমিক শিক্ষায় পুষ্টি সহায়তা জাতীয় কর্মসূচি আচ্ছা পনেরোই আগস্ট চালু করা হয়েছিল এখানে বলা হচ্ছে যে মিড ডে মিল স্কিম কেন চালু করা হয়েছিল। স্টুডেন্টদের যে পুষ্টির অবস্থা সেটাকে উন্নত করার জন্য কারণ অনেক জায়গাতে কি হতো স্টুডেন্টরা ঠিকঠাক সময় মতো খেতে পারতো না তবু তাদের স্কুলে যেতে হতো তো সেখানে তাদের পুষ্টির অভাব হয়ে যেত তো সেই জন্যই করা হয়েছিল মিড ডে মিল স্কিম কবে আগস্ট পনেরো উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল এবার দেখো তোমাদেরকে প্রশ্ন এখান থেকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করি আমি যদি বলা হয় যে পশ্চিমবঙ্গে মিড ডে মিল স্কিম কবে চালু হয় বলো দেখি রাইট অ্যান্সার কী হবে মনে রাখবে পশ্চিমবঙ্গে মিড ডে মিল স্কিম চালু হয়েছিল জানুয়ারি দু হাজার তিনতে ওকে দু হাজার তিনতে পশ্চিমবঙ্গে মিড ডে মিল স্কিল চালু হয়েছিল ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন দেখো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ইজ এ শর্ট ফর্ম হচ্ছে সেবি স্টাবলিশ হয়েছিল এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে সেবি কবে প্রতিষ্ঠা হয়েছিল বলো ফুল ফ্রম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি কবে স্টাবলিশ হয়েছিল রাইট অ্যান্সার হবে অপশান এ বারো এপ্রিল উনিশশো সালে সেবি স্টাবলিশ হয়েছিল ওকে এবার এখান থেকে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে সেবির হেডকোয়ার্টার কোথায় রয়েছে বলো দেখো সেবির হেডকোয়ার্টার রয়েছে কোথায় মুম্বাইতে রয়েছে সেবির হেডকোয়ার্টার ওকে সেবির বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন সেবির বর্তমানে চেয়ারম্যান রয়েছেন মাধবী পুরি বিচ মাধবী পুরি বিচ মহাশয় বর্তমানে রয়েছেন সেবির চেয়ারম্যান ওকে আচ্ছা আর এখান থেকে তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না চলো আবার নেক্সট কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন দ্বিতীয় অশোক কাকে বলা হয় চলো আনসার করো দ্বিতীয় অশোক কাকে বলা হয় দেখো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি কনিষ্ক কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো কেন বলা হতো কারণ কনিস্কের সাথে অশোকের অনেক মিল রয়েছে দেখো অশোক যেমন পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কনিষ্কও তেমন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অশোকের দরবারে যেমন মহান মহান ব্যক্তিত্ব ছিলেন তেমনি কনিষ্কের দরবারও মহান মহান ব্যক্তিত্ব ছিলেন ঠিক আছে অশোকের সময় যে বৌদ্ধ সমাবেশ হয়েছিল তেমনই বৌদ্ধ সমাবেশ হয়েছিল কনিষ্কের সময় কনিষ্কের সময় কোন বৌদ্ধ সমাবেশ হয়েছিল তো মনে রাখবে কণিকের কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সমাবেশ হয়েছিল কোথায় কাশ্মীরের মধ্যে ঠিক আছে তখন কিন্তু কাশ্মীর নাম ছিল না তখন কুণ্ডল নাম ছিল মন রাখবে ঠিক আছে কুণ্ডল আচ্ছা এবার দেখো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে মহিষির চরক বা চিকিৎসক চরক কার দরবারে ছিলেন বা কার সভায় ছিলেন মন রাখবে চরক কার সবাই ছিলেন কনিষ্কের সবাই ছিলেন ঠিক আছে বিখ্যাত চিকিৎসক আচ্ছা চরকের লেখা বিখ্যাত বই হচ্ছে চরক সংহিতা মনে রাখবে চিকিৎসাশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ ওকে এছাড়াও অশ্ব ঘোষ কার সমসাময়িক ছিলেন ঠিক আছে বৌদ্ধ পণ্ডিত অশ্ব ঘোষ ছিলেন কিন্তু এই কনিষ্কের সমসাময়িক ওকে আর তার সমসাময়িক আরও একজন ব্যক্তিত্ব নাগার্জুন আর বসুমিত্র এনারাও ছিলেন ঠিক আছে দেখো অশ্ব ঘোষের লেখা হচ্ছে বুদ্ধ রচিত এবং সুন্দর আনন্দ এই দুটো কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায় যে বৌদ্ধ রচিত কার লেখা মনে রাখবে অশ্বঘোষের লেখা ঠিক আছে একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন অশ্বঘোষ ওকে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে কনিষ্ক থেকে যে কনিষ্কের আমলে সব থেকে বেশি প্রচলন হয়েছিল গান্ধার এবং মথুরা শিল্পের মনে রাখবে মথুরা এবং গান্ধার শিল্পের প্রচলন হয়েছিল কনিষ্কের আমলে এইবারে আলটিমেট আমরা সর্বশেষ জানব যে কনিষ্কের টাইম পিরিয়ডটা দেখো কনিষ্কের টাইম পিরিয়ড হচ্ছে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে একশো কুড়ি খ্রিস্টাব্দ এবার আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে একটা কোশ্চেন মনে এলো আটাত্তর খ্রিস্টাব্দ থেকে কী হয়েছিল শকাব্দ প্রচলন হয়েছিল কার দ্বারা কনিষ্কের দ্বারা মনে রাখবে ওকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস হয় এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে আমাদের বর্তমানে যে বাংলা ক্যালেন্ডার এটারও প্রচলন নাকি কনিষ্ক করেছিলেন এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে ঠিক আছে তো চলো যাই হোক এবার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব দেখো পরবর্তী কোশ্চেন কী রয়েছে কে শেষ মৌর্য শাসক বৃহদ্রোতকে হত্যা করে মৌর্যদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় কে শেষ মৌর্য শাসক বৃহদরোধকে হত্যা করে মৌর্যদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় চলো আনসার করে দেখি রাইট আনসার কী হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো এই কোশ্চেনের রাইট আনসার হবে অপশান এ পুষ্যমিত্র সৃঙ্গ পুষ্যমিত্র সঙ্গ মৌর্য শাসক বৃহদ্রোতকে হত্যা করেন ওকে এবং তিনি কী করেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন এবার দেখো এখান থেকে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে মৌর্য বংশের শেষ শাসকের নাম কী তো মনে রাখবে রাইট অ্যান্সার হবে বৃহদ্রথ ওকে আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করা শুঙ্গ বংশের প্রতিষ্ঠা থাকে তো মনে রাখবে রাইট অ্যান্সার হবে পুষ্যমিত্র শুঙ্গ ওকে দেখো বংশ কবে পতন হচ্ছে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কারণ মৌর্য বংশ রিলেটেড পরীক্ষায় প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা আর এখান থেকে কোশ্চেন রয়েওছে প্রচুর তো আমরা জাস্ট কয়েকটা কোশ্চেন আলোচনা করব যেগুলো আমাদের এখন মানে একদম চোখে আসছে দেখো মৌর্য বংশের যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে তোমার তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো আশি থেকে চুরাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্য চলেছিল ওকে আচ্ছা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে ওকে আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাময়িক কে এসেছিলো ম্যাগাস্তিনি ভারতে এসেছিলো মনে রাখবে আর মর্যবংশের শেষ শাসক হলেন বৃহদ্রথ এবার আমরা আসছি বংশে দেখো শুঙ্গ বংশের টাইম পিরিয়ডটা হচ্ছে ঠিক তার এক বছর পরে আঠারোশো সরি একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে শুরু হচ্ছে আর পঁচাত্তর খ্রিস্টাব্দে সরি একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিলো বংশ খুব একটা ছোট্ট টাইম পিরিয়ড রাজ করেছিল শুঙ্গ রাজবংশ তারপরে আরও অন্যান্য রাজবংশ রাজ করে তারপর সর্বশেষ দেখা যায় যে সাতবাহন বংশ আবারও একটা দীর্ঘ সময় ধরে রাজ করে অর্থাৎ সাতবাহন বংশ যে টাইমটা রাজ করেছিল সেটা হচ্ছে এক হাজার খ্রিস্টপূর্বাগ থেকে দুশো পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ওকে চলো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্মী ওকে একটা কোশ্চেন জিজ্ঞেস করে নাসিক শিলালিপি এবং নানাঘাট শিলালিপি কে প্রচলন করেছিলেন তো মনে রাখবে গৌতমী পুত্র সাতকর্মী প্রচলন করেছিলেন ওকে ইতিহাস কোশ্চেন আলোচনা করলে অনেক কোশ্চেন আলোচনা হয়ে যায় যার জন্য ইতিহাস ঠিকঠাক বোঝা যায় না ঠিক আছে টাইমটা অনেক নিয়ে নেই চলো নেক্সট কোশ্চেন দেখো আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ শুরু হয়েছিল বলছে আঠারোশো সাতান্ন বিদ্রোহ কোথা থেকে শুরু হয়েছিল দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ মিরাট মিরাট থেকে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ শুরু হয়েছিল দেখো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহ রিলেটেড অনেক কোশ্চেন আমি এর আগেও বলেছি তা আর এখানে নতুন কিছু বলছি না এখানে দেখো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের ওপর কিছু নাম দেওয়া রয়েছে সিপাই বিদ্রোহ উত্তর ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এটা শুরু হয়েছিল আঠারোশো সাতান্ন সালে দশই মে মেরাট থেকে টাইমটা মনে রাখবে টাইমটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখন টাইম থেকেও কোশ্চেন জিজ্ঞেস করছে ঠিক আছে একজেক্ট ডেটটা হচ্ছে দশই মে থেকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল মেরাট থেকে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো আঠারোশো সালে বিদ্রোহের সময় দিল্লির সিংহাসন দখলকারী মুঘল সম্রাট কে ছিল বলো দেখো আঠারোশো সালে যে বিদ্রোহ সেই সময় দিল্লির সিংহাসনে ছিলেন রাইট আনসার হবে অপশন সি বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর ছিলেন দিল্লির সিংহাসনে তখন কে সম্রাট ওকে আচ্ছা এখানে দেখো ডিটেলসটা বাহাদুর শাহ জাফর একজন নামমাত্র সম্রাট ছিলেন কারণ মুঘল সাম্রাজ্য শুধুমাত্র নামেই বিদ্যমান ছিল এবং তার কর্তৃত্ব শুধুমাত্র প্রাচীর ঘেরা পুরাতন দিল্লি শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যে সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর তার যে অস্তিত্ব সেটা শুধুমাত্র দিল্লির মধ্যেই ছিল ভারতের মধ্যে কিন্তু তাদের আর রাজ চলতো না ওকে আচ্ছা আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর তার কে কী করা হয় এখানে সেটাই লেখা রয়েছে আঠারোশো সাতান্ন সালের ভারতীয় বিদ্রোহে তার জড়িত থাকার পর ব্রিটিশরা তাকে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর ব্রিটিশ নিয়ন্ত্রিত বার্মায় অর্থাৎ রেঙ্গুনে তাকে জেলে ভর দিয়েছিল নির্বাসিত করেছিল ঠিক আছে তো মনে রাখবে যদি তোমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয় আই থিঙ্ক এটা কোন কোন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে যে মুঘল শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল তো মনে রাখবে বার্মার রেঙ্গুনতে নির্বাসিত করা হয়েছিল ঠিক আছে অর্থাৎ জেলে তাকে রাখা হয়েছিল চলো নেক্সট কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বিন্দু হলো বলো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বিন্দু হায়েস্ট পয়েন্ট অস্ট্রেলিয়ার হায়েস্ট পয়েন্টের নাম কী সর্বোচ্চ বিন্দু রাইট অ্যান্সার হবে তোমাদের এখানে অপশান এ মাউন্ট কোসিয়াস্কো মাউন্ট কোসিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বিন্দু ওকে দেখো মাউন্ট কোশিয়াস্কোর উচ্চতা হচ্ছে দু মিটার তারপরে সেকেন্ড অস্ট্রেলিয়ার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট টুইসেন্ট যার উচ্চতা দেখতে পাচ্ছ বাইশশো নয় মিটার তারপরে রয়েছে তোমাদের মাউন্ট টুই নাম যার উচ্চতা হচ্ছে একুশশো ছিয়ানব্বই মিটার ঠিক আছে তারপরে অ্যাবার্ট পিক এখানে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সব অস্ট্রেলিয়ার হাইস্ট পিক তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়ার হাইস্ট পিক হচ্ছে মাউন্ট কোসিয়াস্কো আর তারপরে এই পিকগুলো রয়েছে ওকে চলো নেক্সট সুয়েজ খাল কে নির্মাণ করেন বলো সুয়েজ খাল কে নির্মাণ করেন এতদিন আমরা সুয়েজ খাল দিয়ে কোশ্চেন জেনেছি যে সুয়েজ খাল কার কার মধ্যে সংযোগ স্থাপন করে ঠিক আছে সুয়েজ খাল কোন কোন সাগরকে যুক্ত করেছে কিন্তু এখানে জিজ্ঞেস করছে সুয়েজ খাল কে নির্মাণ করেন তো চলো আনসার করো সুয়েজ খাল কে নির্মাণ করেন দেখো এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন ডি ফার্দ ডি লেসেপস সুয়েজ খাল নির্মাণ করেছিলেন তার ফুল নামটা হচ্ছে ফারদিনার মারি ভিকোমোতে লেসেপেস ওকে তিনি একজন ফরাসি কূটনীতিবিদ ছিলেন পরে সুয়েজ খালের বিকাশকারী অর্থাৎ সুয়েজ খাল নির্মাণ করেন আঠারোশো আঠারোশো উনসত্তর সালে সাগর ও লোহিত সাগরকে যোগ করে কে সুয়েজ খাল তো মনে রাখবে এটা তো আই থিঙ্ক অনেকবার জিজ্ঞেস করেছে সাগর ও লোহিত সাগরকে খাল যুক্ত করেছে সুয়েজ খাল ওকে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে কে খাল ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে সুয়েজ খাল ওকে চলো আর একটা এখান থেকে জিজ্ঞেস করে মানব তৈরি সবথেকে বড়ো খালের নাম কী তখনও কিন্তু রাইট অ্যানসার হয়ে যাবে খাল মানুষের সব থেকে বড়ো খাল হচ্ছে সুয়েজ খাল ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কাগজ উৎপাদনের শীর্ষ স্থানীয় রাষ্ট্র কাগজ উৎপাদনের শীর্ষ শীর্ষ স্থানীয় রাষ্ট্রের নাম কী অর্থাৎ কাগজ উৎপাদনের সবথেকে বেশি কোন রাজ্য রয়েছে দেখো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ কিন্তু কাগজ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে ঠিক আছে ভারতের মধ্যে কাগজ উৎপাদনে প্রথম স্থান রয়েছে পশ্চিমবঙ্গ দেখো পশ্চিমবঙ্গে কাগজের উৎপাদন সবচেয়ে বেশি কারণ শিল্পের কাঁচামাল অর্থাৎ বাঁশ রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাছাড়া প্রতিবেশী রাজ্য আসামও পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বাঁশ সরবরাহ করে থাকে দেখো বাঁশ গাছ তোমরা তো জানো সেই বাঁশ গাছ থেকে কি হয় কাগজ তৈরি হয় ঠিক আছে কারণ কাগজের যে কাঁচামাল সেটা বাস থেকে পাওয়া যায় তো বাস আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে এছাড়া আমাদের প্রতিবেশী রাজ্য আসাম থেকেও কিছু বাস সাপ্লাই করা হয় যার জন্য পশ্চিমবঙ্গ কাগজ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ওকে চলো নেক্সট দেখো ওয়ে ইজ দ্য রেলওয়ে স্টাফ কলেজ লোকেটেড আচ্ছা রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত বলো ওয়ে ইজ দ্য রেলওয়ে স্টাফ কলেজ লোকেটেড রাইট অ্যান্সার হবে এখানে অপশন সি ভাডা দ্বারা ভাডা দ্বারা সরি ভাডা দ্বারা নয় অ্যাকচুয়ালি এটা উচ্চারণ হবে ভাডো দ্বারা ঠিক আছে ভা দো দ্বারা ভাদো দ্বারা এক সেকেন্ডে ঠিকঠাক লেখা যাচ্ছে না কলমটাতে ভাদো দ্বারা ঠিক আছে ভাদো দ্বারাতে রয়েছে রেলওয়ে স্টাফ কলেজ একজ্যাক্ট লোকেশানটা যদি তোমাদেরকে স্টেট ওয়াইজ জিজ্ঞেস করে তখন কি করবে স্টেট ওয়াইজ যদি জিজ্ঞেস করে তো দেখো কোথায় অবস্থিত রয়েছে ভাদোদারা সিটি কোন রাজ্যের মধ্যে এটা তোমাদের রয়েছে কোথায় বলো কোন স্টেটের মধ্যে রয়েছে এটা গুজরাটের মধ্যে রয়েছে ঠিক আছে গুজরাটের মধ্যে রয়েছে মনে রাখবে গুজরাট গুজরাট রাজ্যের মধ্যে রয়েছে ভাদোদারা গুজরাটের হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি ভাদোদারা ওকে যেখানে কি রয়েছে রেলওয়ে স্টাফ কলেজ রয়েছে চলো নেক্সট চলো পরবর্তী কোশ্চেন দেখো ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি ইজ লোকেটেড অ্যাট ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি কোথায় অবস্থিত দেখো ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি অবস্থিত হচ্ছে তোমাদের অপশন ডি দেহরাতে ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমি অবস্থিত ওকে পরবর্তী কোশ্চেন দেখো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পার্ক অ্যাভিনিউ নিউ ইয়র্কে বিশ্বের সর্বোচ্চ রেল স্টেশন দীর্ঘতম রেলওয়ে স্টেশন বৃহত্তম রেলওয়ে স্টেশন নাকি উপরের কোনোটিই নয় দেখো এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি বৃহত্তম রেলওয়ে স্টেশন গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল হচ্ছে নিউ ইয়র্কের বৃহত্তম রেলওয়ে স্টেশন ওকে এর ডিটেলস দেখো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল রেলওয়ে স্টেশনে মোট চুয়াল্লিশটি প্ল্যাটফর্ম রয়েছে চুয়াল্লিশটি প্ল্যাটফর্ম রয়েছে ওকে আর এর এরিয়া হচ্ছে ঊনপঞ্চাশ একর উনপঞ্চাশ একর এরিয়া মধ্যে রয়েছে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ওকে কিন্তু যদি দেখো তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কী ঠিক আছে তাহলে কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে সেটা রাশিয়াতে অবস্থিত বাট এখানে জিজ্ঞেস করছে নিউ ইয়র্কের বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কি মানে নিউ ইয়র্কের মধ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কি তখন রাইট আনসার হবে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট ইজ ইন সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত দেখো রাইট আনসার হবে এখানে অপশন এ দিল্লি দিল্লিতে রয়েছে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট ওকে চলো পরবর্তী কোশ্চেন অসামান্য কৃষি বিজ্ঞানীদের সম্মান জানানোর জন্য এই পুরস্কার প্রবর্তন করা হয় দেখো কৃষি বিজ্ঞানীদের সম্মান জানানোর জন্য কোন পুরস্কার দেওয়া হয় রাইট অ্যান্সার হবে এখানে অপশন বি বোরলোভ পুরস্কার ঠিক আছে কৃষি বিজ্ঞানীদের সম্মান জানানোর জন্য বোরলোভ পুরস্কার দেওয়া হয় অর্জুন পুরস্কার কাকে দেওয়া হয় খেলোয়াড়দেরকে দেওয়া হয় ঠিক আছে কবে থেকে দেওয়া শুরু হচ্ছে উনিশশো একষট্টি সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছে ওকে দেখো এখানে বোরলোক পুরস্কার হলো একটি সার্ক কোম্পানি করমণ্ডল ইন্টারন্যাশনাল কর্তৃত্ব প্রদত্ত একটি পুরস্কার স্বীকৃতি যা অসামান্য ভারতীয় কৃষি ও পরিবেশ ক্ষেত্রে গবেষণা ও অবদানের জন্য দেওয়া হয় পুরস্কারটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল নোবেল বিজয়ী নর্ম্যান বোর্গের সম্মানে নামকরণ করা হয়েছিল আচ্ছা দেখো এখান থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে বোরলোক পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় তো মনে রাখবে উনিশশো বাহাত্তর সাল থেকে দেওয়া শুরু হয় কার নাম অনুসারে এই পুরস্কারের নাম বরলোক পুরস্কার রাখা হয় তোমার রাখবে নর্ম্যান বোর্গে যাকে কী বলা হয় বিশ্বের সবুজ বিপ্লবের জন্য বলা হয় তার নাম অনুসারে এই পুরস্কারের নাম রাখা হয়েছিল বরলোক পুরস্কার ওকে চলো নেক্সট দেখো মাউন্ট এভারেস্ট প্রথম নারী আরোহণ করেন কে মাউন্ট এভারেস্টে প্রথম নারী আরোহণ করেছিলেন কে অর্থাৎ প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট চড়েছিলেন বলো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে জুনকো তাইবে জুনকো তাইবে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন দেখো মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা হচ্ছে জুনকো তাইবে জুনকো তাইবে ছিলেন প্রথম মহিলা যিনি ষোলোই মে উনিশশো সালে ৩৫ বছর বয়সে অ্যাভারেস্টে চূড়ায় পৌঁছেছিলেন ঠিক আছে কত সালে উনিশশো সালে সালটা মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এটা আই থিঙ্ক সকলেই পারবে রাইট অ্যান্সার হবে অপশানে শ্রী মাভো বন্দর নায়কে যিনি শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইভেন ভারত সরি ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ওকে উনিশশো সালে নির্বাচনে শ্রীলঙ্কায় প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন শ্রী বন্দর নায়কে মহাশয়া আর তিনি শুধু শ্রীলঙ্কা নয় পুরো ভারত সরি পুরো পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে পরিচিত হন ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো প্রথম এশিয়ান গেমস উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল কোথায় বলো প্রথম এশিয়ান গেমস উনিশশো একান্ন সালে অনুষ্ঠিত হয়েছিল কোথায় আচ্ছা এই কোশ্চেনটার আনসার তোমরা জানাবে ঠিক আছে কারণ এটা সিটি কমেন্ট টাক্স বলবে রাইট আনসার কী হবে প্রত্যেকেই কমেন্টে ওকে যাই হোক আজকের ক্লাসের আলোচনা আমাদের এখানেই শেষ হলো ক্লাসটি কতটা ইম্পর্ট্যান্ট হেল্পফুল নলেজেবেল সেটা তোমরা কমেন্টে জানাবে আর এরপর থেকে ক্লাস কন্টিনিউ হবে ইভেন আজকেও তোমাদের আরও ক্লাস হবে চাপ নেই ঠিক আছে একটু পরে তোমাদের সায়েন্সের ক্লাস বা ম্যাথের ক্লাস বা রিজনিংয়ের ক্লাস কোনো একটা ক্লাস হবে ঠিক আছে তো দেখা হচ্ছে তাহলে নেক্সট সেশনে আর যদি তোমরা পিডিএফ পেতে চাও তো পিডিএফ পেতে চাইলে তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিজিট করতে হবে সেখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে গিয়ে তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে সেখানে পিডিএফ আমি একটু পরে পোস্ট করে দেবো ওকে তো যাই হোক ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থাকুক নিজের খেয়াল থাকুক সর্বদা মোটিভেট থেকে সফলতা একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরাম